প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুর রহমান। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা জীবের কৌশিক গঠন ও প্রকৃতি নিয়ে আলোচনা করব। আর এই বিষয় সম্পর্কে এসএসসি প্রোগ্রামের সাধারণ বিজ্ঞান বিষয়ের ইউনিট 13 এর পার্ট 3 ও 4 থেকে জানবেন। তাহলে চলুন আমরা আলোচনাটি শুনি। আর এই আলোচনায় উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক শেখ তাহমিনা আউয়াল। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ক্রোমোজোম ও লিঙ্গ নির্ধারণ এই বিষয়ে জানব। শুরুতেই আমরা জেনে নিই, চলুন, ক্রোমোজোমটা কী? কোষের মধ্যে নিউক্লিয়াসের ভিতরে যে সূত্রবদ্ধ দণ্ডাকার জিনিসগুলি দেখা যায় সেগুলিই হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম এক একটা অর্গানিজম অর্থাৎ এক একটা জীবে এর সংখ্যা নির্ধারিত থাকে এবং এই সংখ্যা অমিলও খুঁজে পাওয়া যায়। যেমন আমরা যদি চিন্তা করি, মানুষের ক্রোমোজোম সংখ্যা 46 প্রতিটি কোষে, পেঁয়াজের বেলায় এই সংখ্যা পাওয়া যায় 12টি, আবার বানরে যদি দেখি দেখব সেখানে 40টি ক্রোমোজোম আছে। এবং এই বিশ্বে একমাত্র যমজ ব্যতীত, এবং সেই যমজ অবশ্যই আইডেন্টিক্যাল টুইন হতে হবে, আর কোনো অর্গানিজমে অর্থাৎ জীবে একই ধরনের ক্রোমোজোম বা একই বৈশিষ্ট্যের ক্রোমোজোম দেখতে পাওয়া যায় না। এখন ক্রোমোজোমের কাজ কী? ক্রোমোজোমের কাজ হচ্ছে কোনো কোষের বৈশিষ্ট্য বা কোনো জীবের বৈশিষ্ট্যকে নির্ধারণ করা, এবং এই বৈশিষ্ট্য এক জীব থেকে আরেক জীবে যায় তার বংশধরের মাধ্যমে। বংশধর মানেই যখন সৃষ্টির কথা আসে তখনই আসে জনন কোষের কথা। জনন কোষ মানেই হচ্ছে গ্যামেট, আর এই গ্যামেট তৈরির সময় প্রয়োজন পড়ে মেয়োসিস কোষ বিভাজনের। তাহলে এই মেয়োসিস কোষ বিভাজন হয়ে যে গ্যামেটটি তৈরি হচ্ছে তার ক্রোমোজোম সংখ্যা কত হবে, এটা আমাদের জানা দরকার। এখন মানুষের বেলায় যদি আমরা চিন্তা করি, মানুষের ক্রোমোজোম সংখ্যা 46 এবং তার জনন কোষের ক্রোমোজোম সংখ্যা এর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ প্রতিটি জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 23টি। এই 23টি ক্রোমোজোম তৈরি হয় মেয়োসিস কোষ বিভাজনের মাধ্যমেই। এই 23টি ক্রোমোজোম বাবার 23টি এবং মায়ের 23টি ক্রোমোজোম মিলিত হয়ে তৈরি হয় সন্তানের ক্রোমোজোম সংখ্যা, এবং সেটা আবারও 46টিতে পরিণত হচ্ছে। এখন চিন্তা করা যাক যে এই 46টা ক্রোমোজোম যে তৈরি হলো, এই ক্রোমোজোমগুলি বৈশিষ্ট্য কেমন হবে। ক্রোমোজোমের বৈশিষ্ট্যের কথা চিন্তা করলে আমরা ভেবে নিই যে জীবটি পুরুষ হবে না মহিলা হবে। যে জীবটি পুরুষ মানুষের বেলায়, তার ক্রোমোজোমকে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে তার 46টি ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া অর্থাৎ 44টি ক্রোমোজোম হচ্ছে তার দেহ ক্রোমোজোম, যেটা নাকি দেহের বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। আর 2টি ক্রোমোজোম তার লিঙ্গ নির্ধারণে সহায়তা করে, অর্থাৎ এই ক্রোমোজোমের মধ্যে যদি 2টি এক্স ক্রোমোজোম থাকে তবে আমরা জেনে নিব যে সেই জীবটি হচ্ছে মহিলা বা নারী, আর যদি
দুইটি একটি x এবং অন্যটি y থাকে তবে আমরা জানব যে সেটি হচ্ছে পুরুষ এখন এই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পিতার ভূমিকায় সর্বাগ্রে বিবেচনা করা হয় কারণ একজন মহিলা শুধু x ক্রোমোজোমকেই তার সন্তানের মধ্যে প্রেরণ করতে পারে এবং কিন্তু একজন পুরুষ x অথবা y এর যে কোনো একটিকে প্রেরণ করে এইটি এই বিষয়টিতে যাওয়ার আগে আরেকটি বিষয় আমাদের জানা দরকার সেটি হচ্ছে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যখন কোনো কোষের মধ্যে থাকে আমরা সেই কোষটিকে বলছি হ্যাপ্লয়েড কোষ আর যখন দ্বিগুণ থাকে তখন সেটিকে বলছি ডিপ্লয়েড অর্থাৎ দুইটি গ্যামেট মিলিত হয়ে একটি দ্বিগুণ কোষ তৈরি হবে সাধারণ কোষকে আমরা বলি ডিপ্লয়েড কোষ আর জনন কোষকে আমরা বলি হ্যাপ্লয়েড কোষ এখন লিঙ্গ নির্ধারণে পুরুষ ও নারীর কি ভূমিকা হতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা আপনারা জানেন যে আমাদের দেশে ছেলে সন্তান বা মেয়ে সন্তান কোনটি আসছে এই নিয়ে অনেক জল্পনা কল্পনা চলে শুধু আমাদের দেশে না পৃথিবীর সব দেশেই তবে আমাদের দেশে যখন একটি ছেলে সন্তান হচ্ছে তখন বাবা মা অনেক খুশি হচ্ছে পক্ষান্তরে একটি মেয়ে সন্তান হওয়া নিয়ে অনেকেই আশঙ্কায় থাকে এবং যখন একটি মেয়ে সন্তান হয় অনেক পরিবারে দেখা যায় যে মাকে দোষারোপ করা হয় কিন্তু আমরা এই জিনিসটাই জানি না যে একটি ছেলে অথবা মেয়ে সন্তান এর পিছনে মায়ের ভূমিকা কতটুকু আর বাবার ভূমিকা কতটুকু আজ এই বিষয়টি আমরা আরও পরিষ্কারভাবে জানতে পারব যখন আমরা দেখব যে লিঙ্গ নির্ধারণে পুরুষ ও নারীর কী ভূমিকা আসুন আমরা একটি চার্টে এই কীভাবে গ্যামেট তৈরি হচ্ছে কীভাবে সন্তানের মধ্যে ওই গ্যামেটের এক্স অথবা ওয়াই ক্রোমোজোমটি যাচ্ছে এইটি পরিষ্কার করে দেখব এখন আমরা বোর্ডে চিত্রের সাহায্যে দেখে নিই লিঙ্গ নির্ধারণে পুরুষ ও নারীর ভূমিকাটি এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি একজন পুরুষ একজন মহিলা এদেরকে যদি আমরা স্বামী স্ত্রী হিসাবে ধরে নিই তবে এই পুরুষ যখন সে তার গ্যামেট তৈরি করবে তখন তার দেহকোষের এক্স ওয়াই এই দুইটি ক্রোমোজোম দুইটি গ্যামেটে চলে যাবে এবং সে অর্ধেক গ্যামেট তৈরি করছে এক্স ক্রোমোজোম নিয়ে এবং অর্ধেক গ্যামেট তৈরি করছে ওয়াই ক্রোমোজোম নিয়ে নারীর বেলায় যদি আমরা চিন্তা করি যেহেতু তার দুইটি ক্রোমোজোমই এক্স এক্স তাহলে সে যখন গ্যামেট তৈরি করবে অবশ্যই সে সব গ্যামেটেই শুধু এক্সকেই দিতে পারছে অর্থাৎ মহিলার লিঙ্গ নির্ধারণের যে বিষয়টি কাজ করে সেটি এখন এই বাবা এর দুইটি গ্যামেট এবং এই মা এর দুইটি গ্যামেট যদি মিলিত হয় তাহলে দেখুন আপনারা এখান থেকে এক্স আসছে এখান থেকে মায়ের থেকে একটা এক্স আসছে যে সন্তানটি তৈরি হলো সে মেয়ে হবে এবং দুটোই তার এক্স ক্রোমোসোম বাবার থেকে এই এক্সের সাথে মায়ের আরেকটা এক্স যখন মিলিত হয় সেটাও মেয়ে হচ্ছে আর বাবার থেকে ওয়াই যখন আসবে তখন এই ওয়াই মায়ের এক্স সেই সন্তানটি হবে ছেলে আবার বাবার ওয়াই মায়ের এক্স এটা মিলে এই সন্তানটিও হচ্ছে ছেলে অর্থাৎ আপনারা দেখেন বাবার যেই ওয়াইটি সেই ওয়াইটি যখন আসছে তখনই শুধু ছেলে হচ্ছে আর মা শুধু সর্বক্ষেত্রে এক্সকেই দিতে পারছে তার অন্য কোনোটি দেওয়ার ক্ষমতা নেই অর্থাৎ ছেলে হবে নাকি মেয়ে হবে এটি পুরোপুরি নির্ভর করছে এই ওয়াই ক্রোমোজোমটির উপরে বা এই এক্স ক্রোমোজোমটির উপরে যেটি বাবার থেকেই আসছে এজন্য আমি মনে করি এবং এটি বৈজ্ঞানিকভাবেও পরীক্ষিত যে ছেলে অথবা মেয়ে সন্তানের জন্য মা এককভাবে কখনোই দায়ী না বরং বলতে গেলে বাবাই এককভাবে দায়ী কারণ সেই পুরুষ অথবা মহিলা নির্ধারণের গ্যামেটটি মায়ের স্ত্রী গ্যামেটের সাথে মিলিত করার মাধ্যমেই সন্তানকে তৈরি করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা উদ্ভিদ ও প্রাণী কোষ এবং কোষের রূপান্তর সম্পর্কে জানতে যাচ্ছি আমরা আগেই জানি উদ্ভিদ কোষ হচ্ছে উদ্ভিদ থেকে যে কোষ আমরা পাই এর মধ্যে কোষ প্রাচীর থাকবে তারপরে এর ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকবে এবং সাধারণত উদ্ভিদ কোষকে আমরা সবুজ হিসাবে জেনে থাকি ক্লোরোপ্লাস্ট থাকবে আরও আমরা জানব প্রাণী কোষ সম্পর্কে যেখানে কোষ প্রাচীর বলে কিছুই থাকে না
সেখানে শুধু কোষের একটি আবরণ থাকে যাকে কোষ ঝিল্লি বলে, এবং এর মধ্যেও কিছু কিছু জিনিস অমিল পাওয়া যায় যেটা নাকি উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নেই। আবার কিছু কিছু জিনিস প্রাণী কোষে আছে উদ্ভিদ কোষে নেই। এখন আমাদের জানার বিষয় যে একটি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে কি কি পার্থক্য আমরা খুঁজে পাই। চলুন আমরা চিত্রের সাহায্যে দেখে নিই একটি উদ্ভিদ ও প্রাণী কোষে আমরা কি কি পার্থক্য দেখতে পাই। এখানে একটি উদ্ভিদ কোষ আছে, এখানে একটি প্রাণী কোষ আছে। আসুন আমরা দেখি, প্রথমে আসি বাইরের আবরণের কথা। উদ্ভিদ কোষে থাকবে হচ্ছে কোষ প্রাচীর, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। এখানে শুধু আছে একটি আবরণী, যেটা কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লিটি আমরা উদ্ভিদ কোষের ঠিক কোষ প্রাচীরের নিচেই খুঁজে পাই। এরপরে আসা যাক সেই গুরুত্বপূর্ণ অঙ্গাণুটি যেটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই আছে, সেটি হচ্ছে প্লাস্টিড। অর্থাৎ এর মধ্যে একটি, এখানে আমরা সবুজ রঙের প্লাস্টিড ক্লোরোপ্লাস্টকে দেখতে পাচ্ছি, যেটা উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে তার অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না। এরপর দেখা যাক যে এই যে বড় কোষ গহ্বরটি, এই কোষ গহ্বরটি আমরা এখানে যত বড় দেখতে পাচ্ছি, এ ধরনের কোনো অঙ্গাণু আমরা এখানে খুঁজে পাবো না। অনেক সময় হয়তো প্রাণী কোষে কোষ গহ্বর থাকতেও পারে, সেটি খুবই ছোট এবং সাধারণত সেটি স্থায়ী নয়। উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটি আমরা দেখছি কোষের এক পাশে সরে আছে। এটা শুধুমাত্র এত বড় কোষ গহ্বর থাকার জন্যই, এটি জায়গা করতে না পেরে এটি এক পাশে আছে এবং এর আকৃতিটিও একটু চ্যাপ্টা হয়ে গেছে। কিন্তু প্রাণী কোষের বেলায় নিউক্লিয়াসকে আমরা কোষের মাঝামাঝি অবস্থানে এবং গোলাকার অবস্থায় দেখতে পাই। এরপরে আসছে মাইক্রোভিলির কথা। এখানে প্রাণী কোষের কোষ ঝিল্লিটি সাধারণত বাইরের দিকে কুচকানো অবস্থায় থাকে, কিন্তু উদ্ভিদ কোষে এ ধরনের কিছু দেখতে পাওয়া যায় না। এখানে প্রাণী কোষে আপনারা একটি বিশেষ ধরনের অঙ্গাণু দেখতে পাচ্ছেন, লাইসোসোম। এই লাইসোসোম অঙ্গাণুটি আমরা উদ্ভিদ কোষে খুঁজে পাই না। আবার দেখুন, এখানে সেন্ট্রিওল নামে একটি অঙ্গাণু দেখতে পাচ্ছি, এই সেন্ট্রিওল অঙ্গাণুটিও আমরা উদ্ভিদ কোষে খুঁজে পাই না। এরপর আসছে সঞ্চিত খাদ্যের কথা। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার, আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। এরপর আসছে স্নেহদ্রব্যের কথা। উদ্ভিদ কোষে স্নেহদ্রব্য তরল হিসাবে থাকে, আর প্রাণী কোষে এটি অর্ধ তরল হিসাবে থাকে। মোটামুটি এগুলি আমরা বলতে পারি যে একটি উদ্ভিদ ও প্রাণী কোষকে আলাদা করতে বিবেচনা করা হয়। পৃথিবীতে বসবাসকারী সকল জীব তার জীবন শুরু করে এককোষী জীব হিসাবে। শুধু তাই না, এককোষী যারা জীব আমাদের এই পৃথিবীতে বসবাস করছে, তারা তাদের জীবন শুরু করে এককোষী হিসাবে, শেষও করে এককোষী হিসাবে। কিন্তু এই এককোষী জীব বাদে অন্য বহুকোষী জীবেরা তাদের জীবন শুরু করে এককোষী জায়গোট থেকে, যেটি নাকি শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে সৃষ্টি হয়। এই শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে সৃষ্ট জায়গোটটি পরবর্তীতে বিভাজিত হয়ে হয়ে একটি বড় জীবে পরিণত হওয়ার মতো সমস্ত কোষ বিভাজন সম্পন্ন করে। একটি কোষ প্রথমে বিভাজিত হয়, সে অনেকগুলি কোষ তৈরি করে, এবং এই অনেকগুলি কোষ একত্রিত হয়ে যখন একটি কাজ করে, তখন তাকে আমরা বলছি কলা বা টিস্যু। অনেকগুলি কলা বা টিস্যু যখন মিলিত হয়ে একটি নির্দিষ্ট কাজ করে, তখন আমরা সেটিকে বলছি কলাতন্ত্র বা টিস্যুতন্ত্র। অনেকগুলি টিস্যুতন্ত্র মিলিত হয়ে তৈরি করে অঙ্গ, আর কতগুলি অঙ্গ মিলিত হয়েই তৈরি হয় অঙ্গতন্ত্র, আর এই অঙ্গতন্ত্র মিলিত হয়ে তৈরি হচ্ছে একটি পরিপূর্ণ জীব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটি কোষ ধীরে ধীরে বিভাজিত হয়ে এবং নিজেদের শ্রম বিভাজন করে একটি পরিপূর্ণ জীবে পরিণত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আপনারা বিষয়ভিত্তিক আলোচনা শুনলেন, আর এই আলোচনা শেষে আপনারা জানতে পারলেন ক্রোমোজোমের সংজ্ঞা, সন্তানের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য এবং কোষের রূপান্তর। তারপরও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আর এ যোগাযোগের ঠিকানা ডিন ওপেন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। তাহলে আজ এ পর্যন্তই।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।